হ্যালো বন্ধুরা, টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা যারা 3000 টাকা বাজেট মূল্যের একটি স্মার্টফোন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি, কেননা এই ভিডিওটিতে আমি দেখেছি 3000 টাকা বাজেট মূল্যের সেরা 5টি স্মার্টফোন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর অবস্থানে রয়েছে স্যামসাং V9090+3G, এর বাংলাদেশি প্রায় 3890 টাকা। 1GB 8GB ক্ষেত্রে এর ব্যাটারি 2000 mAh, স্ক্রিন সাইজ 5 ইঞ্চ, রেজুলেশন 1280x720 পিক্সেল, প্রসেসর কোয়াড কোর 1.3 GHz, র্যাম 1GB, স্টোরেজ 8GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9, রিয়ার ক্যামেরা 5 MP, সেলফি ক্যামেরা 5 MP। দুই নম্বর অবস্থানে রয়েছে ম্যাক্সিমাস D74G, এর বাংলাদেশ প্রাইস 3499 টাকা। 1GB 8GB ক্ষেত্রে এর ব্যাটারি 1800 mAh, স্ক্রিন সাইজ 4 ইঞ্চ, রেজুলেশন 768x480 পিক্সেল, প্রসেসর কোয়াড কোর 1.3 GHz, র্যাম 1GB, রম 8GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1, রিয়ার ক্যামেরা 5 MP, সেলফি ক্যামেরা 2 MP। তিন নম্বর অবস্থান রয়েছে স্যামসাং A90, এর রিলিজ অ্যাভেলেবল, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8, ডিসপ্লে 4 ইঞ্চ, ক্যামেরা 2 MP, র্যাম 512 MB, CPU 1.3 GHz কোয়াড কোর, এর ব্যাটারি 1400 mAh, এর বাংলাদেশ প্রায় 2990 টাকা। চার নম্বর অবস্থানে রয়েছে স্যামসাং E95, এর রিলিজ অক্টোবর 2019, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1 গো এডিশন, ডিসপ্লে 4 ইঞ্চ, রেজুলেশন 480x800 পিক্সেল, ক্যামেরা 2 MP, র্যাম 512 MB, সিপিইউ কোয়াড কোর 1.3 GHz, ব্যাটারি 1500 mAh, এর বাংলাদেশি প্রাইস 2990 টাকা। পাঁচ নম্বর অবস্থানে রয়েছে UE A50, এর বাংলাদেশি প্রাইস 3599 টাকা। ব্যাটারি 2000 mAh, স্ক্রিন সাইজ 5 ইঞ্চ, রেজুলেশন 480x854 পিক্সেল, প্রসেসর কোয়াড কোর, র্যাম 512 MB, রম 8GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 8.1 গো এডিশন, রিয়ার ক্যামেরা 5 MP, সেলফি ক্যামেরা 2 MP।